হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। জানি না না আমাদের না। আর এই যে বিকেলবেলায় দেখতেই পাচ্ছেন গাছগুলোকে একদম পুরো ভরে 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 জল দিয়েছি। এখন একটু ঠান্ডা কমে গেছে, তো গাছের গ্রোথ একটু একটু করে আবার বাড়ছে। তো এই যে দেখুন, অপরাজিতা মানে নীল রঙের যে অপরাজিতা, গাছটা পুরো শুকিয়ে গেছে কিন্তু মরেনি, বেঁচে আছে। দানাগুলো পেকে গেছে, এই দানা থেকে আবার গাছ হবে নতুন। আর গাঁদা ফুল গাছগুলো প্রায় শেষ, শুকিয়ে এসছে, মানে আর কিছুদিন হয়তো দু একটা ফুল ফুটবে, তারপরে এগুলো আর কাজের থাকবে না, বেকার হয়ে যাবে। আর এগুলোতে হয়তো আর কিছুদিন ফুটবে, কারণ সবে এগুলোকে নতুন ফুল ফুটছে এই গাছগুলোয়। আর আজকে ভোরে ভোরে জল দিয়েছি সমস্ত গাছে, কারণ আমরা দু তিন দিন বাড়ি থাকবো না, তো একটু যেহেতু গরম পড়ছে তো রোদটা চড়া হচ্ছে, তো গাছের প্রত্যেক দিন এখন জল দিতে হচ্ছে গাছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে রাতকারানি, আর ওই যে নিচে ওই টপটায় পুরো ভরে গেছে রাতকারানি গাছে। দেখুন সমস্ত গাছগুলোই ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। আর এটা হচ্ছে মটর, মটর গাছ হয়েছে, তার থেকে দেখুন ফুলও ফুটেছে একটা। তো সব গাছগুলোই জল দিয়ে দিচ্ছি, সব গাছগুলোই মোটামুটি গ্রোথ এসছে। জবা ফুল গাছে করি এসে কিছুদিন পর ও গাছটাও ফুল ফুটবে, কিন্তু যদি আর একটু বড় জায়গা লাগাতে পারতাম তাহলে আরও অনেক ফুল ফুটতো। আর এই যে পাথরকুচি গাছের ফুলগুলো, কিছুদিন আগে যেগুলো ফোটেনি, এখন হালকা একটু ঠান্ডা কমেছে, তো ওগুলো পুরো দেখুন ফুটে গেছে। আর এদিকের গাছগুলো ঠিক আছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। চন্দ্রমনিকা গাছ শুকিয়ে গেছে, এগুলো আর ফুল হবে না, কেটে ফেলতে হবে ডালগুলো। আর এই ডাল ভেঙে এই যে লাগিয়েছিলাম, দেখুন এর থেকেও গাছ বেরিয়েছে। আর এই যে সরস্বতী পুজোয় কিনেছিলাম, এগুলো আমি এভাবে পুঁতে দিয়েছিলাম, এর থেকেও এই যে গাছ বেরিয়েছে দেখুন। আমার জিগারকা টুকরা অল টাইম খুশি থাকে। আম গাছে নতুন পাতা বেরিয়েছে, কারি পাতা গাছেও নতুন নতুন পাতা বেরিয়েছে। আর যে তুলসী থানে, তুলসী গাছ তো এটাই নেই, পাশে ওই টপটাই আছে তুলসী গাছ, এখানে নতুন লাগাতে হবে। আর তুলসী গাছের জায়গায় দেখুন গাঁদা ফুল গাছ হয়েছে আর ফুটেছে। আমার এই যে গাঁদা ফুলটা না, এর কালারটা এত পছন্দ হয়েছে, দেখুন কত সুন্দর না, একটু অন্যরকম হাটকে। দেখুন এগুলো সবে ফুল ফোটা শুরু করেছে, অনেক দিন ফুটবে।